দুই যুগ আগে দেশ জুড়ে আলোচিত নাম ছিল খুলনার কুখ্যাত এরশাদ সিকদার খুনের মামলায় ফাঁসি হয় তার তবে রয়ে যায় খুলনার সোনাডাঙ্গা এলাকায় তার বাড়ি স্বর্ণকমল এই বাড়িটিকে ঘিরে আছে নানা জল্পনা কল্পনা কেউ কেউ এখনও মনে করেন বাড়ির বিভিন্ন গোপন স্থানে টাকা ও স্বর্ণালঙ্কার লুকানো রয়েছে তাই বাড়িটির ভেঙে ফেলার খবরে ছুটে আসছেন অনেকে দাঁড়িয়ে দেখছেন বাড়ির ভেঙে ফেলার দৃশ্য